শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো। আজকে আমি ইশরাত জাহান চৌধুরী আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে পাঠদান করব। আজকে আমার তোমাদের সাথে বন্ধের পরে প্রথম ক্লাস। আমি তো বন্ধের সময় তোমাদেরকে ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আর বর্ণনামূলক প্রশ্ন দিয়েছিলাম তোমাদের শেখার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে কিছু শূন্যস্থান পূরণ আর বামডান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি সরাসরি আর কথা না বাড়িয়ে হোয়াইটবোর্ডের দিকে চলে যাচ্ছি। তোমরা হোয়াইটবোর্ডের দিকে তাকাও। হোয়াইটবোর্ডের দিকে থাকালে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাবে আমি ষষ্ঠ ও সপ্তম অধ্যায় লিখেছি, তারপরে দিয়েছি শূন্যস্থান পূরণ 1 থেকে 10। এক নম্বরে লিখেছি সবার মতামতের গুরুত্ব আছে। 2 নম্বরে লিখেছি অধিকাংশের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। 3 নম্বরে লিখেছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় 3টি ধাপ আছে। 4 নম্বরে লিখেছি শ্রেণীকক্ষে গণতান্ত্রিক আচরণ চর্চা করা প্রয়োজন। 5 নম্বরে লিখেছি কর্ম সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক। 6 নম্বরে দিয়েছি প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকে। 7 নম্বরে লিখেছি প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়। 8 নম্বরে লিখেছি চাকরিজীবীগণ আমাদেরকে প্রশাসনিক কাজে সাহায্য করেন। 9 নম্বরে দিয়েছি বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 10 নম্বরে লিখেছি প্রকৌশলী দালান সড়ক ও সেতু তৈরি করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি 1 থেকে 10 শূন্যস্থান পূরণ দিয়েছি হোয়াইটবোর্ডে। তোমরা হোয়াইটবোর্ডে একটা স্ক্রিনশট নিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা পড়ার সুবিধার জন্য। আমি তোমাদেরকে এরপরে বাম ডান শিক্ষার্থী বন্ধুরা হোয়াইটবোর্ডের দিকে দেখো, আমি এখানে বাম ডান লিখেছি। তোমাদের প্রথম সময় পরীক্ষার মধ্যে তোমরা দেখেছি অনেকে শুধু মিলিয়েছ, লেখার পরে মিলিয়েছ, কিন্তু বাম ডান লেখার নিয়ম হচ্ছে আমরা বলে থাকি প্রশ্নের মধ্যে যে বাম পাশের অংশের সাথে ডান পাশের সব অংশ মিল করে বাক্য গঠন করো। এইখানে হবে কি, আমি 1 নম্বরে লিখেছি সবার মতামতকে একটি হাইফেন দিয়েছি যাতে তোমরা বুঝে সেটা ডান পাশের অংশ শ্রদ্ধা করো। 2 নম্বরে লিখেছি আমরা নিজেদের মত প্রকাশ করব। 3 নম্বরে দিয়েছি আমাদের সবাইকে কর্ম সহিষ্ণু হতে হবে। 4 নম্বরে দিয়েছি আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া। 5 নম্বরে লিখেছি মত প্রকাশ করা শোনা তারপর সিদ্ধান্ত নেওয়া। 6 নম্বরে লিখেছি ডাক্তার হাসপাতাল। 7 নম্বরে দিয়েছি ব্যবস্থাপক অফিস। 8 নম্বরে লিখেছি বিজ্ঞানী গবেষণাগার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হোয়াইটবোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো পড়ার সুবিধার জন্য। আজকে তোমাদের ডায়েরি থাকবে শিক্ষার্থী বন্ধুরা শূন্যস্থান পূরণ 1 থেকে 10 নং ও বামদান 1 থেকে 8 নং শিখবে ও এসডব্লিউ করবে। তোমরা প্রতিদিন নিয়মিত শিক্ষার্থী বন্ধুরা এসডব্লিউ করে ফেলবে। এসডব্লিউ করে খাতাগুলো যখন নোটিশ দেওয়া হয় তখন খাতাগুলো স্কুলে এসে জমা দিবে। আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।